বিগ নিউজ, সবার আগে সবার সাথে। রানাঘাট শহর ও তার আশেপাশের এলাকায় আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 68 জন শিশু। এই রকম জ্বর ও আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে শিশুদের ঠান্ডা লেগে শরীর খারাপও করছে, দুশ্চিন্তা বাড়ছে জেলা জুড়ে। একদিকে চলছে করোনা তৃতীয় ঢেউ, বৈজ্ঞানিকরা জানিয়ে দিয়েছে তৃতীয় ঢেউয়ে এফেক্টেড হতে পারে বাচ্চারা, তাই জন্যই বাচ্চাদের নিয়ে আতঙ্কে পরিবার এবং পরিজনেরা। নদিয়া থেকে রাজীব দত্তের রিপোর্ট, বিগ নিউজ 24x7। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট।